1961 সালে আমি মেট্রিক পাস করছি এবং মেট্রিক থার্ড ডিভিশন। আর আইএ পাস করছি, এটা তো এক সাবজেক্ট অর্থ লজিক্যাল এফার্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আসলাম ভর্তি হওয়ার জন্য, তখন ভর্তি তো দূরে কর্তা ভর্তির ফর্মটা পর্যন্ত আমাকে দেওয়া হল। বন্ধু বান্ধব অনেকে তো ভর্তি হইল, আর ছাত্র রাজনীতির সঙ্গে তো ওই সময় আমি যুক্ত। তখন যখন এখানে ভর্তি হইতে পারলাম না, বাধ্য হয়ে আবার নিজ জেলা দয়াল গুরু কৃপায় গুরুদয়াল কলেজে ভর্তির সুযোগ পেয়ে গেলাম। তবে 61 সালে আইন বিরোধী আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগ্রাম, যেহেতু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করতাম, যার জন্য প্রায় ঢাকা আসতে হতো, আসতাম এবং বিভিন্ন হলে রাত্রি উদযাপন করতাম। এমন কোন হল নাই তখনকার যা ছিল সেটার যে হলের মধ্যে ঢুকি নাই বা থাকি নাই, অবশ্য রুখে হলে ঢুকি নাই থাকিও না, আশেপাশে ঘোরাঘুরি করছি বলো না। বন্ধু বান্ধব যারা ইউনিভার্সিটিতে পড়ে তারা তো তখন গল্প করে যে মানে কনভোকেশন, এই কনভোকেশনে তারা যে কনভোকেশন ক্যাম্প এবং গাউন এগুলি, তা আমরা তখন কলেজে পড়লো সেটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল, কিন্তু যারা অনার্স মাস্টার্স পড়ত কনভোকেশনে তাদেরকে ডাকা হতো। সুতরাং আমাদের এই ধরনের কনভোকেশনে ক্যাম্প বা গাউন করার কোন সুযোগ ছিল না। মনে খুব খায়ছি এই কাজটা পারতেছি না, কিন্তু আল্লাহর কি লীলা খেলা বুঝলাম না, সেই ইউনিভার্সিটিতে আমি ভর্তি হইতে পারলাম না, সেই ইউনিভার্সিটিতে আমি চ্যান্সেলার হয়ে আসছি। অবশ্য কেউ কেউ এ কথা বলতে পারেন যে 20-25 বছর বিয়া না করা, যেমন আমাদের 2 বছর আগে আমাদের মাননীয় রেলমন্ত্রী বিয়া করছে 65 বছর বয়সে। আবার কেউ যদি ওই এক্সাম্পল দেন যে রেলমন্ত্রী তো 65 বছর বয়সে বিয়া করছে, করছে এটাও ঠিক, এটা এখন সবকিছু সময় একটা সময়ে ভালো, অসময়ে কোনো জিনিসই ভালো হতে পারে না। এমনকি আমাদের যে মৌসুমি ফল, যেমন আমাদের এখানে বলে যে 12 মায়া কাঁদা, এটাও আছে, কিন্তু এই বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসের যে কাঁদা, এই কাঁদা যে মজা লাগে, কাতি মাস সংক্রান্ত মাস আশ্বিন মাসের কাঁদা সেই মজা লাগে না, এটাও মনে রাখতে হবে।